بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولياء كل شيرومني حضرت شاهجلال شاهپران 360 اولياء অন্যতম اولياء সৈয়দ শাহ শামসুদ্দিনের লীলাভূমি সৈয়দ শাহ শানুর সহ শত শত গৌস কুতুব অলিয়া উলিয়ার গ্রাম শত বৎসরের শ্রেষ্ঠ মনীষী যাকে জেলই মনীষা বিষয়ে আমরা জানতাম সৈয়দ জমিলুল হকের জন্মস্থান অনেক পিতৃতুল্য মুরব্বিয়ানদের গ্রাম সৈয়দপুর গ্রাম আজকের সৈয়দপুরের যুব পরিষদ নর্থ ইস্টের এই অভিষেক অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সমবয়সী ভাই ও বন্ধুগণ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে নর্থ ইস্ট যুব পরিষদকে সৈয়দপুর নর্থ ইস্ট যুব পরিষদকে অভিনন্দন জানাই এবং লাল গোলাপ মুবারকবাদ জানাই। আসলে আমি জানি সবাই বক্তব্য শোনার শুনতে শুনতে সবাই চলে গেছেন, অনেকেই চলে গেছেন, আর যারা আছেন বক্তব্য শোনার মতো ধৈর্য তাদের নাই। তারপরেও যেহেতু আমরা এসেছি লন্ডন থেকে আর দুই একটি কথা না বললে নাই হয়, যাবের যে বক্তব্য দিয়েছে আমি তার বক্তব্যের সাথে একেবারে 100% একমত এবং আরও অনেকেই বক্তব্য রেখেছেন, বিশেষ করে শিলু কুরেশি সহ এবং সৈয়দ সাদেক যে আবেগপ্রবণ বক্তব্য দিয়ে গেছেন আমি একমত। আমরা শুধু সৈয়দপুরের ঐতিহ্য নিয়ে কথা বলি কিন্তু আমাদের মধ্যেও যে কিছু দুষ্ত্রুটি আছে, আমাদের মধ্যে যে কিছু ক্ষয় আছে, এই ক্ষয়টা আমরা বলতে সাহস পাই না এবং বলি না। আমাদের গ্রাম বাংলাদেশের 85,000 গ্রাম, আগে 68,000 গ্রাম আমরা বলতাম, কিন্তু আপনারা যদি হিসাব করে দেখেন গত 45 বছরে বাংলাদেশে আরও অনেক গ্রাম প্রতিষ্ঠা হয়েছে, প্রায় 85,000 গ্রামে পৌঁছেছে। এই 85,000 গ্রামের মধ্যে আমি যদি দেখি শুধু বাংলাদেশ নয়, আমরা যদি এশিয়া উপমহাদেশের মধ্যে দেখি বানিয়াচংয়ের পরে আমার মনে হয় সৈয়দপুর গ্রাম একটা বৃহত্তম গ্রাম হবে। আর সেই সৈয়দপুর বৃহত্তম গ্রাম শুধু বৃহত্তম নামে বা আয়তনে নয়, সৈয়দপুর তার মন মানসিকতায়, তার দর্শনে, শিক্ষায়, দীক্ষায়, আধুনিকতায় প্রত্যেকটি জিনিসে এগিয়ে ছিল, সব সময় এগিয়ে ছিল। আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, জমিলুল হক সাহেবের কথা বলেন, বাংলাদেশের মহান ভাষা আন্দোলন বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বলেন, প্রতিটি আন্দোলনে সৈয়দপুরের মানুষের অগ্রণী ভূমিকা ছিল সর্বাধিক। আমরা সেই থেকে আজকের পর্যায়ে আমরা যদি দেখি তাহলে আমাদের যে সামাজিক অবক্ষয় এটা অত্যন্ত চিন্তার কারণ। আজকের এই যে যুব সমাজের মিলনমেলা, এটা সৈয়দপুরের যে নর্থ ইস্টে যারা বসবাস করেন, আমার মনে হয় যে আমরা লন্ডনে সৈয়দপুরের যুব কল্যাণ পরিষদ করে যুবদের মিলনমেলা করার পরে ওনাদের মধ্যেও একটা সাহস এসেছে এবং আজকে এই মিলনমেলাটা তারা করেছেন।